সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে মোট একষট্টি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব দৈদ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে মোট তেরোটি ক্যাটাগরিতে একষট্টি পদে লোক নিয়োগ করা হবে এখানে আপনারা সর্বশেষ অফিস হোক এখানে বিস্তমা গ্রেডের বেতন কথা বলা হয়েছে এখানে সংখ্যা মোট আটটি এখানে শিক্ষাগত যোগ্যতা কথা বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে এতিম ও শারীরিক গোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কিছু কিছু জেলার লোক আবেদন করতে পারবেন না এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে এখানে আপনারা দেখে নেবেন তারপর সুভারেন টন মোট তেরোটি এখানে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগের স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কুলের কথা বলা হয়েছে তেরোতম গ্রেডের কম্পিউটার অপারেটর পদসংখ্যা মোট নয়টি এখানে সরকারি প্রতিষ্ঠান হতে কম্পিউটার পার্সোনাল বিধিমালা দু হাজার উনিশ তুশুলন অনুযায়ী অনুশিক্ষিত বোর্ড হতে স্নাতক পাশ হলে বিজ্ঞান বিভাগের স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাখারে সর্বগতি সর্বনিম্ন বাংলায় বিশ ইংরেজিতে তিরিশ শব্দ হলে আবেদন করতে পারবেন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ মিলের কাজ করার পরিচালনা দক্ষতা থাকতে হবে এখানে অডিটর পদসংখ্যা মোট তিনটি এখানে দ্বিতীয় বিভাগে স্নাতক পাসপোর্ড আবেদন করতে পারবেন বেতন স্কেলের কথা বলা হয়েছে আপনার বারোতম গ্রেডের এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা হিসাবরক্ষক পদসংখ্যা মোট আটটি বেতন স্কেলের কথা বলা হয়েছে বারো হাজার বারোতম গ্রেডের এখানে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ সংশ্লিষ্ট কাজের এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ট্রাফিক পরিদর্শক তিনটি পদ সংখ্যা মোট তিনটি দ্বিতীয়ভাবে স্নাতক আসলে আবেদন করতে পারবেন এখানে বেতন কথা বলা হয়েছে বারোতম গ্রেডের ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুটি এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও কম্পিউটার চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন উপ সহকারী প্রকৌশলী সিভিল চারটি পদ চারটি এখানে এসএসসি পাশ সহ কারিগরি বোর্ডের চার বছরের চার বছরের ডিপ্লোমা মেয়াদি কোর্সগুলো আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীগুণ অফিসার অডিট অফিসার বেদনাশল নবমতম গ্রেডের পদসংখ্যা দুটি বাণিজ্য বিভাগের প্রথম শ্রেণীর স্নাতকর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এখানে সকল জেলা প্রার্থীগুণ হিসাব রক্ষক কর্মকর্তা পদসংখ্যা দুটি হিসাব হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন সকল প্রার্থীগণ মেডিকেল অফিসার পদসংখ্যা একটি এমবিবিএস ডিগ্রি সহ বাংলাদেশে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ পদসংখ্যা মোট একটি সহকারী পরিচালন পরিচালক প্রশাসন পদসংখ্যা একটি প্রথম শ্রেণীর স্নাতক ও ডিগ্রি হলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ এখানে বেতন স্কুল কথা বলা হয়েছে নবমতম গ্রেডের সহকারী পরিচালক ট্রাফিক পদসংখ্যা মোট পাঁচটি এখানে প্রথম শ্রেণীর স্নাতক পাশ হলে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ মানে এখানে আপনারা দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স পাশ হলে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার নিয়মাবলী বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে সাধারণ মুক্তিযোদ্ধা ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে সকল শিক্ষক যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র এবং প্রার্থীকে ইনওয়ান পৌরসভা ওয়ার্ডের বাসিন্দা চেয়ারম্যানের মেয়র ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিক সনদ মুখ যে যে কোটার সেই কোটার অনুলিপি প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধী এটিম শারীরিক বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ অনুযায়ী উপযুক্ত সার্টিফিকেট এগুলো আপনারা বিসিএস প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে এখানে আবেদন করার নিয়ম এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে আবেদন করতে হবে আবেদন করার সময়সীমা ষোলো চার দু হাজার তেইশ সকাল দশটা থেকে এবং আবেদন করার সর্বশেষ সময় সাত পাঁচ হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি জমা দেওয়ার আবেদন ঘন্টা বা আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার সময় আপনার তিনশো ইনশো তিনশো ছবি লাগবে জেপিজি ফরমেটে এবং একশো কেবি নিচে হতে হবে এবং সাইন কপি আশি ইন্টু তিনশো এবং ষাট কেবি হতে হবে এখানে আবেদন করার আবেদন ফি জমা দেওয়ার এখানে এক থেকে পাঁচ নং পেরাতের জন্য পাঁচশো টাকা এবং ছয় নং প্রয়াতের জন্য পাঁচশত টাকা এবং সাত থেকে দশ নং প্রয়াতের জন্য তিনশত টাকা এবং এগারো থেকে বারো নং প্রয়াতের জন্য দুশত টাকা তেরো নং পদের জন্য একশত টাকা এস এসের মাধ্যমে বাহাত্তর জমা দিতে হবে এখানে এস এম এস জমা দেওয়ার নিয়ম বিএস কে স্পেস ইউজার আইডি আপনাদের আবেদন করবেন একটা ইউজার আইডি দেওয়া থাকবে দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স তিনটা টু নাম্বার সেন্ড করবেন এবং দ্বিতীয় যে এস এম এস এখানে বি এস বিকে ইএস দিয়ে আপনাদের যে পিনকোড দিয়ে পিনকোডে দিয়ে রিপ্লাই দিয়ে সেন্ড করবেন আপনাদের কাঙ্ক্ষিত যে ফি ফিটা কেটে নেওয়া হবে তারপর আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম